মসজিদের মুসল্লি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন কুল্লু খামরিন হারাম, প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে মদ, আর সব মদই হারাম, যাতে বিবেকের ক্ষতি হয় সেটাই হলো মদ, আর যখন প্রমাণ হবে মদ তখন সেটা হবে হারাম। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি করবে তার কমও হারাম। মনে রাখবেন কথাটি, 1450 বছর পূর্বেকার বলা একটি বাক্য, আমি একজন অনুবাদক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বাক্যটি বলেছেন, আপনার মূল্যায়ন করা উচিত। তিনি বলেছেন, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম। যারা নিয়মিত জর্দা খায় তাদের কাজকে 250 জর্দা একবারই খাওয়ান তো দেখি তার ক্ষতি হয় কি না। যদি 250 হাফ কেজি জর্দা খেলে বিবেকের ক্ষতি হয়, নিশ্চিত বিশ্বাস করুন জর্দা হারাম। হুজুর বলেন মাকরু, হুজুর জায়গা পায় না ফাঁকি দেওয়ার, মাকরু মানে খারাপ, হুজুর কি করে মাকরু খায়, আর লোকে বলে যে এটা মাকরু, এটা মাকরু মানে খারাপ, হুজুর খাই কি করে, হুজুর খাই বলে বলছেন যে মাকরু, কখনো না হে, অসম্ভব, এটা হতে পারে না। যদি তাই হয় তাহলে হুজুর বলেছেন মাকরু আর আমি বলছি হারাম। এবার আপনি শুনুন, আল্লাহর নবী বলেছেন, যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম, যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম, যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম। মান ওয়াকাফি শুভাতে ওয়াকাফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো। হুজুর এবার আপনি মাকরু বলেছেন, আমি তো কোনোদিন মাকরু বলিনি, তাহলে এটার মধ্যে পড়ে গেল, আল্লাহর নবী বলেছেন যেটা মধ্যে পড়ে গেছে সেটা হারাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা লাম তুকবালু লাহু সালাতুন আরবাইনা লাইলা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন তার সলাত কবুল হবে না। এমন কোন দুনিয়াতে পাপ নেই যে পাপ করলে 40 দিন ইবাদত কবুল হবে না, এরকম ভাবে আল্লাহ রাসূল উল্লেখ করেননি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা লাম ইয়ারজাল্লাহু আনহু আরবাইনা লাইলা, কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে 40 দিন আল্লাহকে রাজি করতে পারবে না, 40 দিন কান্নাকাটি করার পরেও রাজি হবে না। অথচ হাদিসে কুদসি ওই আল্লাহই বলছেন, আল্লাহ রাসূল বলেন, ইয়ানজুল রব্বুনা হিনা কাসাল্লাল্লাহু আলাইহি আখিরাল সামায় দুনিয়া, যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় এক ভাগ বাকি থাকে, তখন সপ্তম আকাশ থেকে আল্লাহ প্রথম আকাশে এসে বলেন, মায়াদুনি ফাস্তা জিবালাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, মায়া সালুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই যে যা চায় আমি তাকে তাই দিয়ে দেব, মায়া স্তাক ফেরুনি ফাগ ফেরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষে চাই আমি তাকে ক্ষমা করে দিব, আমি প্রতীক্ষমান রয়েছি ক্ষমা করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, লাউ বানাগাত জুনুবুন নাস আনানা সামায়ে, যদি মানুষের পাপ আকাশে পৌঁছে যায়, বেশি হতে 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 এত পাপ করেছে সারা পৃথিবী আকাশের ফাঁকা পরিপূর্ণ, পাপ বেশি হতে হতে আকাশে চলে গেছে, এরপরে যদি বলে ফাস্তাক ফেরুনি আমাকে ক্ষমা করো, ফাগ ফেরলাহু আমি তাকে ক্ষমা করব, ওলা উবালি আমি পরোয়া করি না সে কত বড় পাপি, আমি পরোয়া করি না সে কত বড় পাপি, আমি পরোয়া করি না সে কত বড় পাপি, আমাকে বলে না কেন যে আমার ভুল হয়েছে, বললেই ক্ষমা করব। মানুষ বুঝে না আল্লাহকে, মানুষ তো খায় পেশাব করে পায়খানা করে দিন কাটায়,
কে বুঝবে আল্লাহকে? গোটা কোরআন মাজিদ আল্লাহ ভর্তি করে দিয়েছেন আমি গাফুর, আমি রাহিম, আমি ক্ষমাশীল, আমি দয়াশীল, আমি ক্ষমাশীল, আমি দয়াশীল, কতবার যে বলেছেন, কে পড়বে, কে বুঝবে? সবার ধান্দা ভিন্ন, ধান্দাই ভিন্ন, হিসাব পায় না কেউ। মনে করছে কোরআন মাজিদ মনে হয় একটা সম্মান করা গ্রন্থ, তাই সম্মান করে, সহজে হা দেয় না। অপবিত্র অবস্থায় হা দেওয়া যাবে না, ভিন্ন জিনিস এটা। এইটুকু কোরআন মাজিদ পায়, আর কিছু পায় না জাতির কাছে। তবে সবাই এমনটা মনে করবেন না আপনি, সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে আল্লাহকে 40 দিন সন্তুষ্ট করতে পারবে না, এর নাম নেশাদার দ্রব্য। ভাবা উচিত, মনে রাখা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতি শাত, নিশ্চয় কিয়ামতের লক্ষণ, পৃথিবী ধ্বংস হওয়ার লক্ষণ, এর ফল ইলম বিদ্যা উঠে যাবে, ওয়াকসরাল জাহাল মূর্খতা বেশি হবে, ওয়াকসরাল শারবুল খামরে নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে, বিড়ি তামাক জর্দা সিগারেট নির্দ্বিধায় মানুষ পান করবে, একে পাপের